সিবিআই নিয়ে জলঘোলা অব্যাহত। বৃহস্পতিবার সিবিআই প্রধানের পদ থেকে আলোক বার্মাকে সরানোর পর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর পদে ফের আনা হলো এম নাগেশ্বর রাওকে। প্রাক্তন সিবিআই প্রধান আলোক বার্মাকে পাঠানো হয়েছিল দমকল ও সিভিল ডিফেন্সের ডিজি করে, সেই পদে যোগ দিতে অস্বীকার করলেন আলোক বার্মা। বিপাকে রাকেশ আস্থানা, ঘুষ মামলায় দিল্লি হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন সিবিআই এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আর্জি জানান আস্থানা, কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে শুরু হলো বিজেপির দুই দিন ব্যাপী জাতীয় কর্মসমিতির বৈঠক। অনুষ্ঠানের সূচনা করেন অমিত শাহ। দিল্লির তালকোটরা স্টেডিয়ামে হাজির মোদিও, অন্তত 20,000 মানুষ হাজির হন অনুষ্ঠানে। সাংবাদিক রামচন্দ্রের ছত্রপতি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ধর্ষক বাবা গুরমিত রাম রহিম। ধর্ষণকাণ্ডে ইতিমধ্যে 20 বছরের জন্য কারাদণ্ড হয়েছে রাম রহিমের। এবার সাংবাদিক খুনের ঘটনায় দোষী সাব্যস্ত রাম রহিম। রাম রহিমের পাশাপাশি এই মামলায় আরো 4 জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০২১-এর ডিসেম্বরে ভারতীয় মহাকাশচারীরা পৌঁছে যাবেন মহাকাশে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন ইসরোর প্রধান কে সিভান। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি ভারতের চন্দ্র অভিযান চন্দ্রায়ন 2 লঞ্চ করা হবে বলেও জানান তিনি। এক রোগীর মৃত্যুকে নিয়ে ধুন্ধুমার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় রোগীর আত্মীয়রা এক জুনিয়র ডাক্তারকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে নামে। অচলাবস্থা সরকারি হাসপাতালে। বারাসাতের অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আরো একবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলির পক্ষ নিয়ে মমতা প্রশ্ন তুলেছেন, পুজো জনগণের চাঁদার টাকায় হয়, অতএব পুজো কমিটি কেন আয়কর দেবে? মানুষকে আনন্দ দেওয়ার জন্য দুর্গোৎসব, পুজো থেকে কোনো আর্থিক লাভ হয় না, সেক্ষেত্রে আয়কর দেওয়ার কোনো প্রয়োজন নেই, দাবি মমতার। আধুনিকতার উপঢৌকনে কঙ্কালসার চেহারা উত্তর দিনাজপুরে। মানুষের প্রাথমিক চাহিদাগুলোই পান্না বেশ কিছু গ্রামের বাসিন্দারা। পানীয় জলের কল নেই ঝিকরাপাড়া আদিবাসী পাড়ার মতো প্রত্যন্ত গ্রামগুলিতে, তাই ডোবার দূষিত জল খেয়েই দিন পার করেন তারা। সমস্যা শোনা কেউ নেই, ভোট আসে ভোট যায় পরিস্থিতি একই থেকে যায়। পরিবহন দপ্তরের উদ্যোগে আজ থেকে পশ্চিম মেদিনীপুরে চালু হলো স্মার্ট কার্ড। জেলার সমস্ত ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের এবার থেকে কাগজের যে কার্ড এতদিন চলত তার পরিবর্তে এবার দেওয়া হয় পিভিসি স্মার্ট কার্ড। কফি উইথ কারণে বিতর্কিত মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, বিসিসিআই এর সোকজ নিয়ে জেরবার হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুল। তার মাঝেই এবার দলের দুই সতীর্থকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার ভারত অস্ট্রেলিয়া একদিনের সিরিজ শুরুর আগে সিডনিতে সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন, হার্দিক ও রাহুল যা বলেছে তা ওদের ব্যক্তিগত মতামত, ভারতীয় দল এবং তার দায়িত্ববান সদস্যরা তার সঙ্গে একমত নয়। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।